আপনার রেজাল্ট তো খুব ভালো। আপনি এই স্কুলের চাকরি ছাড়া অন্য কোথাও চাকরির চেষ্টা করেননি? জি স্যার, চাকরির চেষ্টা করছি, কিন্তু স্যার এই দেশে তো আর শুধু জ্ঞান দিয়ে চিরা ভেজে না, অন্য কিছু লাগে স্যার। থাক থাক থাক, অতীতকে না টানাই ভালো। আর দেশ সম্পর্কে এরকম ধারণা যদি আপনার থাকে তাহলে ছাত্রদের শেখাবেন কি? দেশপ্রেমী তো শেখাতে পারবেন না। এটাই তো প্রকৃত দেশপ্রেম স্যার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা, আর তা না হলে তো ন্যায় প্রতিষ্ঠিত হবে না। গুড, ভেরি গুড। আচ্ছা আল সাহেব। জি স্যার। মানুষের যে প্লেনটা হারিয়ে গেল, এটা গেলটা কোথায় স্যার? এই বিষয়ে তো এখনো বই পুস্তকে সেরকম অন্তর্ভুক্ত হয়নি, সে কারণে আমি বলতে পারবো না। তবে কোন প্লেনে কতজন যাত্রী ওঠে, কোন প্লেন কোথায় কোথায় যায় সেটা স্যার আমি বলতে পারবো। এটা একটা কথা হল স্যার, আপনি কি জানেন? এটা ইন্টারভিউ বোর্ড, সভাপতি সাহেব এটা বোর্ড না। জি, এই বোর্ডে শুধু আমরা শুনতে বসেছি, উত্তর দিতে না। যে প্রশ্নের উত্তর আপনি জানেন না সেই প্রশ্নের উত্তর আমি দেব স্যার। সভাপতি সাহেব, আমরা এখানে উত্তর দিতে বসিনি, উত্তর শুনতে বসেছি। স্যার দুঃখিত, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি স্যার, আপনি জগতের সেরা মানুষ। আবার টিটকিরি মারতেছে, দেখেন স্যার একটা কথা বলি, আপনার স্যার শিক্ষক, শিক্ষক সমাজের পরিবর্তন আনতে পারে। স্যার আমার প্রশ্নের একটা জবাব দেন, এই যে বিভিন্ন ইন্টারভিউতে আপনারা জিজ্ঞেস করেন যে রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি, শনির কয়টা উপগ্রহ আছে, পদ্মা নদীর মাঝি এটার লেখক কে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি, কবিতা না উপন্যাস, সাদা হাতি কোন দেশে পাওয়া যায়, মাদার তেরেসার জন্মস্থান কোথায়, এগুলি কি কখনো স্যার চাকরির ক্ষেত্রে কোনো কাজে লাগে স্যার? নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো তো, মালয়েশিয়ার যে প্লেনটা হারিয়ে গেল এটা কোথায় গেল? স্যার অত বিন ঘোরার লোক এসে নিয়ে গেছে। দেখেন সভাপতি সাহেব, দেখেন ও জানে একটা সিম্পল বিষয়, পত্রিকায় এত লেখালেখি হচ্ছে আর ও বলতে পারলো না। সরি স্যার, দুঃখিত স্যার, আমার কাছে যদি বইখানা থাকতো তাহলে আমি আপনাদের ডকুমেন্ট শো করতে পারতাম। পৃথিবীর বাইরে এখন পর্যন্ত প্রাণের অস্তিত্ব আবিষ্কৃত হয় নাই স্যার, সেখানে বিন গ্রহের মানুষ এসে প্লেন নিয়ে যাবে কোত্থেকে, উল্টাপাল্টা ভূগোল বোঝালে তো হবে না স্যার। শোনেন স্যার, শনি উপগ্রহে পানির অস্তিত্ব আছে এরকম ধারণা করছে বিজ্ঞানীরা, কিন্তু সেখানে তাপমাত্রা হিমাঙ্কের এত নিচে যে প্রাণের উদ্ভব সেখানে ঘটা সম্ভব না। বইখান আনলি সব ডকুমেন্ট শো করতে পারতাম। দিন খালি বই নিয়ে বসে থাকা, তোমার বই পড়া এবার আমি বাইর করতেছি।
টিন টিন টাক টাক টিন ঘরে ঢুইকেই শুরিয়ে গেল মে মে মে। বিয়ের পরে কোনো সাউজে এইভাবে মারে ডাকতে পারে আমি কোনোদিন শুনি নেই। এতে করে তো আমার শাশুড়ি মাও বিরক্ত হচ্ছে। মা এ মা ইস একটু যদি আদর করে আমার ডাকতো মলি আমার সোনাডা আমার পাখিডা। আরে এমা মা এমা আল্লাহ এত বড় সর্বনাশ আমার কিনা করলো এমা মা। বাড়ি ঢুকি রম চিল্লা চিল্লি করতেছো কে আগুন লাগছে নাকি? এই দাও মলি এই দাও কি অবস্থা হয়েছে আমার বইয়ের যে এই যে ওয়াল্লাহ দেখছো ইদুরিকে কই রে থুইছে কয়দিন ধরে যে ইদুরে কি উৎপাত শুরু করছিল তার কর মত না। এই দাও সকাল থেকে আমি ঘরে একবার আসি নাই কি একটা সর্বনাশ হয়ে গেল আল্লাহ কি একটা সর্বনাশ হয়ে গেল। এই এই মলি এই এই মলি এই এই থামো তুমি এই কি সর্বনাশ করেছে মানে কি? এই ইদুর কি করে কাটবে? এইটা নিজের হাতে কেউ ছিড়েছে তুমি দেখো ছিড়ে ঢালে দিছে পানি। এই তোমার নিজের হাতে নিজে চোখে দেখো কি কষ্ট না কষ্ট মাইতে কি করে ছিড়বে তো বোঝাই যাচ্ছে দেহে ইঁদুর কাটিছে। শোনো আমি তোমাকে বুঝাই করে তুমি বুঝতে পারতেছো না ইঁদুরে তো বুঝে নেই বইয়ের কি গুরুত্ব। এই যে ধরো আমি মাইনছেরে সবসময় গর্ব করে কই আমার স্বামীটা কি বিদ্বান সে নিজের বউয়ের তো বইয়ের বেশি মর্যাদা দেয়। হ্যাঁ ইঁদুরে এটা বুঝতে পারে নাই ভুলে গেছে মা। না আমি যা তা তো তুমি বল ভাই তাই না? এই আচ্ছা তোমার কথা না মানি নিলাম যে ইঁদুর কাটেছে কিন্তু পানি ঢালেছে কিটা? ইঁদুরে ফেলিছে। আহা বুঝতে পারতেছো না কেন অবুজ প্রাণী বুঝতে পারে নেই। ইঁদুর কি করে পানি ঢালবে? আমি তোমার ভার্টিক্যালি দেখাচ্ছি দাঁড়াও। ধরো যে এই যে তোমার একটা বই হ্যাঁ এই বইটা যদি আমি ছেড়তাম তাহলে কি এর ছেড়তাম? না 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 বই ছেড়ে দরকার নেই বই ছেড়ে দরকার নাই। ভার্টিক্যালি দেখাই দেখাতি দাও আমার এই দূরে কি করে ভেজাল হয় বইগুলো সেগুলো তোমার আমার দেখানো লাগবে না। তা তো সিটি হবে কি জন্য পিপি তাই সে আমি সেটা বলছি একটা বই কতি দাও আমার এই বইটা থাকলো। হ্যাঁ তুমি তো এইভাবে করে রাত্রি বেলা উঠে গেছো বই তো এভাবে রাখা। এখন ইঁদুর তো একটা ছোট অবুজ প্রাণী সে তো বোঝে না সে নড়াচড়া করছে করছে। সাধারণ নলেজের বই এই চমকাটা আমার করা হয়নি তুমি যাই বল। তুমি কান্তিছো কেন কান্না থামাও দি পুরা আল্লাহ এই কান্না থামাও বললাম। আমি বুঝতে পারি না এই দিন দুনিয়ার কি এমন উন্নতি প্রতিদিন হয় যে পিটারা প্রতি মাসে দুইটে তিনটে করে নতুন বই বাই করে। তুমি তো বুঝতে পারো না তুমি বোকা পিটারা এরম কেন করে জানো ওকে ফ্যাটের দায় আর তুমি ওইসব বই কিনে বাড়িতে হাইটে হাইটে চলে আসো। তোমার কাছ থেকে আমার কোনো ব্যাখ্যা শুনতে হবে না কোনো জ্ঞানের ব্যাখ্যা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমার তো মনে হয় এরম বই প্রতিদিন একটা করে বাড়ানো দরকার আছে আরে মানুষজন আপডেট থাকবে না জ্ঞানের দিক থেকে। আমার তো মনে হয় তুমি আমার বই ছিঁড়েছো তুমি আমার বইয়ে পানি ঢালি দিয়েছো। কি করে তুমি আমি তোমার বই ভিজাইছি আমি তোমার বই ছিঁড়েছি এর আজকে একটা বিহিত করাই লাগবে। মা 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 এই শুনে দাও তোমার শাল আমারে কত বড় একটা অপবাদ দিল বলো আমি নাকি তার এতগুলো বই ছিঁড়েছি আর পানি ঢালে দিছি তোমার একটা বিহিত করাই লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হও মা শান্ত হও। আরে শান্ত হবে কি ও তো অশান্ত করে রাখছে। এই দাও এই যে এই বইটা এই নতুন নিয়ে আসলাম সাধারণ জ্ঞানের বই এখনো পড়ে শেষ করতে পারিনি এইটা পর্যন্ত ভিজাই দিছে এতগুলো বই ছিঁড়ে ফেলেছে। আরে বাপ তোর তো এই কয়টা বই না তোর তো আরো বই আছে ওইগুলো পড় না। মা এই কথাটাই তো আমি করছিলাম বোঝাই না তো আমার কথা এই যে আলমারিতে এতগুলো বই এখান থেকে দুটো বই এনে পড়তে বসলি তো হয়ে গেল। হ্যাঁ এত কথা আর কি আছে নাও পড়ো পড়ো মন দিয়ে পড়ো। বাপ রে বাপ ইঁদুরে দুটো বই ছিঁড়েছে তাই কি কান্না বউ মরলি বোধ হয় এত কান্না কেউ কান্দতে পারে না।
রাগ সব বইয়ের উপরে? আচ্ছা দাঁড়া, আমি বই ছাড়ানোর ব্যবস্থা করতেছি। থাক মা, আপনার কিছু করতে হবে না। আলাল, বইয়ের মন খারাপ কেন? মা, বিয়ের পর প্রথম প্রথম শ্বশুরবাই যখন আসে তখন তাদের মন খারাপ থাকে। এটা কি কইল? কি রে কথা করছিস না কেন? তা এই বইয়ের মধ্যে লেখা নাই বইয়ের মন খারাপ হলে কি করতে হয়? শোন, আর যেন বইয়ের মন খারাপ না হয়, চোখে পানি দেখতে চাই না আমি বইয়ের। যা বরিনে ঘুরাই। ওনার মা ওনারে বুঝিয়ে দেবে আর সেই মোতাবেক উনি কাজ করবে। বল দাও তো না, বন্ধ হলি পরে নিজের মনটারে বুঝ দিতে পারতাম। কি যে করি আলালউদ্দিন খারে নিয়ে। এখনই যাব? যা। যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না। হ্যাঁ, এই কারণে দেখবা যে আমি অনেক জোরে জোরে খিলখিল করে হাসি না, কারণ হচ্ছে হাসি এবং কান্নারও একটা পরিমিতি বোধ আছে, এটা কিন্তু বোর মধ্যে লেখা আছে। তাহলে তুমি রামসন্নারে বিয়ে করতে? দুজনের তো ভারী পরিমিতি বোধ। ম্যাচিং হতো ভালো, ম্যাচিং। হ্যাঁ, এই বোকা কি বলে, এই কারণে তো বলি পড়াশোনা না করলি তোমাকে কি হবে না। ওয়ালা আব্বা আসতেছে, ভালো হয়েছে, একটু কান্নাকাটি করে সিলা সিলি করে একটা পেঁয়াজ লাগাই দে, দাঁড়ো তোমার আমি দেখাই। অন্য মায়ে গে না মুখে নিতে তোমার ভারী আনন্দ ঠায় না? আমার কষ্ট দিয়ে তুমি খুব আনন্দ পাও? তোমার মনে মনে যদি এতই রামসন্না তাহলে তুমি আমারে কেন বিয়ে করলে? এই জন্য তুমি সারাদিন বই নিয়ে টেবিলে বসে থাকো আর মনে মনে রামসন্নার কথা ভাব সারাদিন খালি বই নিয়ে বসে থাকে, ওই যে মনে মনে তো খালি রামসন্না, খালি রামসন্নার কথা ভাবে আব্বা। আরে কি বলে মুখ কমে আব্বা। আরে রামসন্না আব্বা, ওই যে রামসন্না হচ্ছে একজন, ওই একজন বোর মধ্যে লেখা আছে আব্বা, সে কত শত বছর আগে মরে গেছে সেটাও আমি আপনারা দেখাতে পারবো। মানে তার মানে এই রামসন্না সে রামসন্না না? এই আলাল বাবাজি, আলাল বাবাজি একটু বোঝায় কও তো, এই রামসন্না কোন রামসন্না? আব্বা ওকে বোঝায় কবে, তুমি বুঝতে পারতেছ না, একসাথে ওনারা স্কুলে যেত, একসাথে পড়তো। আমি বই খুলে আপনি দেখাচ্ছি রামসন্না কিটা আসেন।
যাও যাও, গিয়ে তো কোনো লাভ নেই। আরে সোনা, তোমার প্রবাদ প্রবচনের বই তো আমি কবেই ছিঁড়িয়ে ফেলছি, যাতে তুমি আমার আর কথা কথায় উপমা দিতে না পারো। আরে বাড়ির সবাই চলে আসলে বাড়ি সামাল দেবে কি রে? হ্যাঁ হ্যাঁ রে, আমি তোর বাড়িতে এই বেড়াতে আসি না। আইসি একটা অভিযোগ নিয়ে। অভিযোগ? নিশ্চয়ই আলালের বিষয়ে কিছু কবে। কি অভিযোগ ভাই জান? আচ্ছা, আমি না হয় তোর ফুপাতো ভাই, কিন্তু আমি কোনোদিন তোরে নিজের বোন ছাড়া অন্য কিছু ভেবেছি? ক ক তুই ক না, তা তো করেনি, নালে সব কিছু জেনে শুনেও আপনি মলিরে আমার কাছে দিছেন। আপনি চেয়ারম্যান, আপনি কত ভালো বিয়ে দিতে পারতেন মেয়ের। তা পারতাম। শোন, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি আর কবো লজ্জার কথা ভাই জান, আমি তো বিয়ে দিতে চাই নাই। আপনি বলেছিলেন বিয়ে দিয়ে দে, বউ পেলে আর সারাক্ষণ বই নিয়ে থাকবে না। ছোটবেলায় কেন যে করেছিলাম, পর 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 বাইরের ছেলেদের সাথে মিশতে দিই নাই। ভাবছিলাম বাইরের জগৎটা খারাপ, আমার ছেলে ঘরেই নিরাপদ। আমার ছেলে বাইরে গেলে খারাপ হয়ে যাবে, কারোর সাথে মিশতে দেয়নি। বিশ্বাস করেন ভাইজান, এত বড় হয়েছে মাত্র দুইজন বন্ধু, জগৎ সংসার সম্পর্কে কোনো ধারণা নাই। বাজার করতে দিলে ঠিকমতো বাজারটা পর্যন্ত করতে পারে না। ঘরের মধ্যে রেখে রেখে ছেলেটা একেবারে ফার্মের মুরগি হয়ে গেছে। দিন দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই আমার ছেলের। চিন্তা করো ভাইজান, বউ তো পেলে কিন্তু বই তো ছাড়লো না। ওরে, তুই বই পড়লি, জ্ঞান অর্জন করলি, সেই জ্ঞান যদি বাস্তবেই কাজে না লাগাতে পারলি, তাহলে সেই পড়ার মানে কি? ও ঘটনা তাহলে এই, দাঁড়া দাঁড়া, আমি ওর এক পাগল বানায় ছাড়ছি, সবে তো রামসন্না নিয়ে ধরেছি। ভাইজান তাই করো, ওর যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়তেছি। তুই কোনো চিন্তা করবি না, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ আমার বিরুদ্ধে তুমুল ষড়যন্ত্র চলছে। শোনো, এই শোনো, মানুষ শুধু গদিতে বসার জন্যই ষড়যন্ত্র করে না। দাঁড়াও, তোমার আমি ইতিহাস থেকে শোনাচ্ছি, তুমি শুনলে বুঝতে পারবা যে কত ধরনের ষড়যন্ত্র হতে পারে। সেই রকম একটা ষড়যন্ত্র আমার সঙ্গে চলতেছে, আমি বুঝতে পারতেছি। উনি তো বিশাল বিখ্যাত লোক, উনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে পরে উনার নাম ত্যাগ করে ইতিহাসের পাতায় সুনাক্ষরে লেখা হয়ে থাকবে না। বাপ মেয়ে মিলে আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র শুরু করেছে। ওরা নিশ্চয়ই আমার প্রবাদ প্রবচনের বই আগে থেকেই সরায় ফেলেছে, আর তা না হলে পরে আমি যে এই প্রবাদ প্রবচন দেব সেটা আগে থেকে মলি জানলো কী করে? আমি তো নিজেই জানি না। আর ঠিক ওই সময় তার বাপ এসে হাজির। এটা কি কাকতালিও নাকি ষড়যন্ত্র? উফ, আমার মাথা ঘুরতেছে। অপরাধ বিষয়ে তো আমার খুব একটা পড়াশোনা নাই, কিন্তু অপরাধ বিষয়ে পড়াশোনা না থাকলেও হাইরে গেলে তো চলবি না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র,
এরম একটা মুখ্য চেয়ারম্যান এবং তার মেয়ের কাছে হাইরে যাবো, এটা তো হতেই পারে না। আমিও এমন কূটনৈতিক চাল দেব বাপ মেয়ে আকাশে তো ধপ করে মাটিতে পড়বা। আব্বা শোনো, রামসন্নার বিষয়টা থেকে কিন্তু সরিয়ে আসা যাবে না কলাম। প্রশ্নই ওঠে না রে মা, তুই পাগল হয়েছিস? হ্যাঁ, আমি আমার মেয়ের সংসার ভাঙতে দেবো নাকি? হ্যাঁ পাগল কোথাকার, ওই রামসন্না রামসন্না না এমন কারণ দেবো গাড়ি দেবা কিন্তু। হ্যাঁ গাড়ি দেবো মানে রামসত্ব বানায় খাবো, রামসন্ন রামসন্না রামসত্ব বানায় যদি না খাই। আচ্ছা বাবাজি, তুমি কিন্তু ওই রামসন্নার ব্যাপারটা আমাকে ক্লিয়ার করলা না। শোনো, আমি হলাম গিয়ে চেয়ারম্যান, আমি স্বচ্ছতায় বিশ্বাস করি, আর যেহেতু তুমি আমার জামাই সেহেতু তুমিও থাকবা স্বচ্ছ, ঠিক আছে? আগে যা যা করেছো করেছো, এখন সব ভুলে যাও। শোনো বাবাজি, ইউনিভার্সিটিতে পড়বা আর তুই একজন রামসন্নার সাথে তুমি কথা বলবা না, হাতে হাত দেবে না, প্রেম করবা না, তা কি হয় নাকি? হ্যাঁ তবে বাবাজি, ওই জীবনটা ওখানেই ফেলে রেখে আসতে হবে, বুঝেছ? তা না হলে কিন্তু এই জীবনে অনেক কষ্ট পাতে হবে, শুধু রামসন্নাদের কথা মনে পড়বে, তারপরে বউ বলবে যে ওই দেখো ওই ব্যাটার মনের মধ্যে ওই রামসন্নারা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ যাকে, আমি তোমার একটা শেষ কথা কয়ে দিতে চাই, বুঝেছ? আমি যদি ফার্দার আমার মেয়ের চোখে পানি দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। মানে শ্বশুরপিতা, আমি চাইলেও আপনার মেয়ের চোখের পানি আপাতত না, মানে বিষয় হচ্ছে শ্বশুরপিতা, এ হচ্ছে প্রবাহমান নদীর মতো প্রবাহিত হতে দিতেই হবে। মানে মানে বইতে লেখা আছে যে নতুন বিবাহ হওয়ার পর মেয়ে যখন তার শ্বশুরবাড়ি যায় সে একটু কান্নাকাটি করতেই পারে, কারণ তার পূর্বের যে সম্পর্কগুলো আছে সেগুলো ছাইড়ে দিয়ে সেখান থেকে এখানে আইসে এক ধরনের কম্প্রোমাইজ করতেই একটু অ্যাডজাস্ট করতে তো সময় লাগবেই। আমার মনে হয় কি কি মনে হয় না, মনে হয় এই অশ্রু ঝরতে ঝরতে শুকায় গেলে আর ঝরবে না। ওই জামাই, তুই আমার নিজের জামাই না হয়ে যদি অন্য কেউ হতিস না তাহলে এতক্ষণ তো ট্রিটমেন্টের জন্য ডাক্তার ডাকা লাগতো, বুঝেছিস? যা ধরে আমার চোখের সামনে থেকে যা, না থাক তুই থাক, আমি যাচ্ছি তোর চোখের সামনে থেকে, চলে। কি দুর্ব্যবহার রে! হ্যাঁ বইয়ের মধ্যে তো শ্বশুর আর জামাইয়ের কত ভালো সম্পর্ক, কত ভালো ভালো কথা লেখা, এরা কি বইপত্র পড়ে না নাকি? এই বইপত্র তো তারই দেওয়া দরকার, তাহলে পরে জামার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সেটা সে ভালো বুঝতে পারবে। আজব কথা মা। এ মা কি রে, এদিকে এসো এদিকে এসো। আরে বল, তুমি বসো না মা। কি হয়েছে? শোনো, তোমার বিয়াই ওই যে চেয়ারম্যান সাহেব, উনি তো একটা গণ্ড মূর্খ, গণ্ড 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 মূর্খ। তার মেয়ে হচ্ছে আমার স্ত্রী, সে তো আমার পিছনে সারাদিন লাগিয়েই থাকে, আর সেই গণ্ড মূর্খ চেয়ারম্যান তারে বাতাস দেয় বাতাস দেয়। উফ, আমি একটা বিষয় ভাবি পাই না মা, যে আমার মতো এরকম সুশিক্ষিত একটা ছেলে এরকম একটা লোকের মেয়ের বিয়ে করলো কি করে? তোর কথা শেষ হয়েছে? না কথা শেষ হয়নি, এক রামসন্না নিয়ে কি শুরু করেছে দেখছো? সে ছোটোবেলাতে শুনে আসেছি যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না, আরে রামসন্না কি ছেলে নামে সেটাই তো আমি এখনো জানি না। শুনতে তো মেয়ে মেয়ে লাগতেছে। আরে ছেলে হোক মেয়ে হোক যা ইচ্ছে তাই হোক, তার সঙ্গে জড়ায় আমার কিরকম বিচ্ছি বিচ্ছি কথা বলতেছে। শোনো, তোমার বিয়াইরে আর তোমার বৌমারে এখন থেকে ছাই খেতে দিবা, যদি ভাত খেত তাহলে তো মাথায় একটু বুদ্ধি থাকতো, ঘিলু থাকতো, তা তো নেই, ছাই খেতে দিবা। দাঁড়া, ছাই কিডা খায় দেখাচ্ছি তোমারে। সেই যে একমাত্র রামসন্না, তারপর যে দুনিয়াতে আর কোনো রামসন্না আসে নাই তার প্রমাণ তুই কীভাবে দিতে পারবি? এ আল্লাহ, তুমি এরকম একজন শিক্ষিত ছেলের মা হয়ে এরকম মূর্খের মতো কথা বলতেছো? আরে তুমি হচ্ছ আমার মা, আরে তুমি হচ্ছ আমার মা, তোমার আসলে এরম কথা বলা উচিত না। তাহলে কি আমারেও ভাতের বদলে ছাই খাইতে হবে? আমি তাই বললাম। যা যা এখান থেকে যা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কখন আসলেন? আমাদের ছেলে মেয়ে দুজনে সুন্দর মানাইছে, আর আপনার মেয়ের কপালটা ভালোই, আর আমাদের ছেলে
আলাল যেতে সোনার টুকরা। কথাটা কি খুব ভুল বললাম? এতক্ষণ যা বললে পুরোটাই ভুল বললে, বুঝেছ? না না, আল্লাহ তো দেখতে শুনতে ভালো, তবে চরিত্রটা বিশেষ মনে হয় ভালো না। স্বর্গে পড়লা করছে তো, তাই দুনিয়া হালচালতে মুখ বুঝে না। এখন তো আপনার মেয়ের বিয়ে করছে, এখন যদি উল্টাপাল্টা করে তাহলে তো খবর আছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের কি কষ্ট দেয় নাকি? আহারে, এত সুন্দর মেয়ের কপালটা এভাবে পড়ে গেল, আপনার কেমন লাগতেছে বুঝতেছি না, কিন্তু আমার কিন্তু ভারী কষ্ট হচ্ছে। আচ্ছা এই তোর বয়স্ক ভাতার কার্ডটা না আমি করে দেবেন, এই যে ইউনিয়ন পরিষদে গিয়েছিলি করে দেবেন, বুঝেছিস? যে এই জন্যই তো তোর এত কষ্ট না রে। যে না চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের জন্য আমার কষ্ট লাগতেছে। চুপ, একদম চুপ, তা না নড়াইল জেলা প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1984 সালে। ও ভাত আনেছে? তা তুমি খাবা না? আমি মূর্খ, আমার বাপে মূর্খ, আমার জ্ঞাতি গোষ্ঠী মূর্খ, মূর্খকে ভাত খাতি হয় না ছাই খাতি হয়, এই কথা তো তুমিই কইছ, তাই আমার বাপ জানার আমি আজকে ছাই খাবো। আরে সেটা তো আমি রাগের মাথায় বলেছি, সত্যি সত্যি কি মানুষ ছাই খায় নাকি? বইয়ের মধ্যে কিন্তু সেরকম কিছু লেখা নাই। মানুষে ছাই খায় নাকি খায় না তা আমি তোমার আজকে খাইয়ে দেখাবো। এই দেখো, না 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 না, এটা করে না। শোনো, এক কাজ করবো, আজকে 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 আমি আর তুমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মনে করো এক প্লেটের মধ্যে ভাত খাবো, বুঝছো? আমি ভাত মাইকে মাইকে তোমাকে খাওয়াই দেবো। এই যে দেখো, বিসমিল্লা। বউতে যে রাগে গেলে তারে নিজের হাতে ভাত মাখায় খাওয়াই দেওয়া লাগে, তা তুমি কি করে জানলে? হ্যাঁ, ওই যে বই পড়ে। শোনো না, ওই বইয়ের মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে, বুঝলো? মানে স্বামী স্ত্রী সুখের সংসার কীভাবে হবি সব কিছু লেখা আছে। মানে আমি এখনও বইটা পড়ে শেষ করতে পারিনি তো, আর অল্প কটা প্যারা আছে, তারপরে মনে করো তোমার আমি ডিটেল শোনাবো, বুঝছো? এই নাও 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 নাও, তাই খা, তুই খা, তুই খা, তোর বাপ তুই খা, ছাইয়া তুই খা, সব কিছু বই পড়ে পড়ে শিখতে হয়, নিজে কিছু পারো না? আম্মু কোথায়? স্ত্রী নির্যাতন সম্পর্কে একটা বই খুঁজে বাই করতে হবে। কি মন কথা, কি নির্যাতনের মধ্যে পড়ে গেলাম। কি হইলো? ভালো মানুষ, ভাত খাতি যাই আবার কি বাধাইলি? তোমার সাল বই ছাড়া কিছুই বোঝে না। বউরে কখন কি কবে, বউর সাথে কখন কি অরবে, সব কিছুই সে বই পড়ে পড়ে শেখে। সে যে বই পড়ে পড়ে শেখে এই কথাটাও সে বইরে কয়ে দেয়। মানুষ দেখে নিয়ে এখন যাই কি হবে? জামাই বাবাজি, এদিকে আসো, আসো, বসো 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 বসো। কিরে মোদি, দুনিয়াটা যেন মনে হলো ক্যাপে উঠলো। তাই তো মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব। শোন, মনে হয় ভূমিকম্পন, ভূমিকম্পন, বুঝেছিস? এই দুনিয়াটা না একটা বড় ষাঁড়ের সিংয়ের উপরে আছে, বুঝলি? ওই ষাঁড় যখন এক সিংয়ে দুনিয়াটাকে বইতে বইতে ক্লান্ত হয়ে যায়, কষ্ট পাই, তখন সাট করে মনে কর আরেক সিংয়ে ওকে ট্রান্সফার করে নেয়, তখনই ওই দুনিয়াটা কেঁপে ওঠে, বুঝলি? আর ইহাকেই কয় ভূমিকম্প, আর আমরা কী কই? ভূমিকম্প। জি, আর কী উল্টাপাল্টা বোঝাচ্ছেন আপনি?
না জেনে না শুনে একজনের ভূমিকম্প বোঝাচ্ছেন। আরে বইপত্র কিছু পড়তি হয়, তারপরে সেনা জ্ঞান বৃদ্ধি হয়। ভূমিকম্প কি আমি বলতেছি শোনেন, এই পৃথিবীটা এই অনেকগুলো প্লেটের উপর তৈরি। এই প্লেটগুলো যখন আমরা জামাই কি পাগল হয়ে গেল নাকি? এ শোনো, না যায় না শুনে কেউ কিছু বললি পরে সেটা বিশ্বাস করতে নেই। তাহলে তোমার কথা বিশ্বাস করবে? তাই তো, তা করা বিশ্বাস, তোমারটা করে না আমারটা করে? আজ বল শুনিলাম সারে সিংহের উপরে দুনিয়া, আর উনি কয় কি থালের উপরে দুনিয়া। আমি বই নিয়ে আসতেছি, আমার কাছে বই আছে, বই পড়ে আমি শোনাবো নে। যাক, তুই রাজি হস নাই দেখে কাজ হয়েছে, বুঝেছিস? শোন, তুই ইউনিয়ন পরিষদে আসিস, তোর বয়স্ক ভাতার কাটা করে দেবে নি। হ্যাঁ, আমি উঠি রে। এই যে আব্বা দেখেন, এই যে ভূগোল বইতে স্পষ্ট লেখা আছে, ভূমিচ্যুতি ও প্লেটে ঘর্ষণ এইগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ। এই যে দেখেন, দেখেছেন? আমি যাই রে বোন, পরিষদে কি জানো একটা ঝামেলা হয়েছে, বুঝলি? গেলাম এখন না পাইরে ভাগতেছে। বইয়ের থেকে মানে ওঠানো সম্ভব না, বই তো এখন মানুষ পড়েই না। একজন লোক না হয় পড়লো, তার দেখা দেখি আরো মানুষ পড়লো, ক্ষতি কি এতে? আব্বা তুমি বাড়ি গিয়ে মারে কইও আমি ভালো আছি, ঠিক আছি, আমার নিয়ে যেন কোনো চিন্তা না করে। বাহ, আমার বউ তো দেখতেছি ভালো শ্রেণীর বউ। শ্বশুরবাড়ির মন্দ কথা যে বউ তার পিতার কাছে না বলে, সেই তো ভালো মেয়ে, বইতে লেখা আছে। গ্লাসটা পড়লো কি করে? ঘুমের ঘরে মনে হয় হাত লেগে গেছে আমার, তাই না? কিন্তু অত দূর তো আমার হাত যায়নি, আমার হাত তো আমার বইয়ের পাড়ি আসিল। কাহিনিটা কি, মলি কাজটা করেনি তো? ও বাবা, এ তো ঘুমাচ্ছে, গভীর ঘুম। এই মেয়েটা যে কি হয়েছে, ইন্টারমিডিয়েট পাশ করলো কি করে? সন্ধ্যা নামতে না নামতেই চোখে জম্মের ঘুম। আশ্চর্য, পুরো বইটাই ভিজে গেল। পানি মারি দিচ্ছ আমার বউর মধ্যে? আচ্ছা দাঁড়াও, তোমারে আর সে ডিস্টার্ব করতে আমি দেবো না, এখন আমি তোমারে দেখাবো আমার খেলা। তুমি এখন দেখ পা, তাকা তাকাই দেখতে থাকো।
আমারে তুমি ডিস্টার্ব দিবা? একদম জ্ঞান কি পাশে মানুষ রে, তুমি ডিস্টার্ব দিবা? সেই সুযোগ আমি তোমারে আর দেব না। কি আনতেছো? এইটা কি হলো? বারবার ডিস্টার্ব করতি, সাল ফুটো করেও পানি ছাপতে পারবা না তুমি। আর ছেলেটার কি যে হলো, এমন পাগল ছেলের মা আমি, সারাদিন খালি পড়া আর পড়া। আরে বাপু, যে পড়া লেখা তোর বাস্তব জীবনে কাজেই লাগতেছে না, তা দিয়ে তোর কি উপকার হবে? কি উপকার, কে শুনে তার কথা? চাঙ্গের উপর উঠে সারা রাত ধরে বউরে ফালা রেখে পড়াশোনা করে, কি প্রমাণ করতে চাই তুই? আমার যন্ত্র তুই পড়াশোনা করতে পারিস না? আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করি, আমি হচ্ছে তোর শত্রু। মানছে রে, আমি গর্ব করে কই, আল্লাহর রহমতে আমার স্বামীটা হচ্ছে একটা জ্ঞান পিপাসু স্বামী, আর তুই তুই কি মনে করিস আমি তোর শত্রু? আরে না, শত্রু ভাবতে যাবো কিসের জন্য? আমি তো আসলে মশার কামড়ের জন্য আমি উপরে চাঙ্গে উঠেছি। সত্যি একদম মিথ্যা কথা কবি না, মশার কামড়ের জন্য তুই চাঙ্গে উঠছিস? তুই আমার সামনে উঠছিস না? হ্যাঁ, তুই কেন উঠছিস আমি জানি না। ঠিক আছে, তুই যেহেতু আমার এরকম শত্রু মনে করিস, আমি আর থাকবোই না, বাপের বাড়ি চলে যাবো। এই ধর কি বলে, এই 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 শোনো, এ এলা এমা, কি রে বউ কি বাপের বাড়ি চলে যাচ্ছে না? হ্যাঁ মা, তবে বইতে কিন্তু লেখা আছে নতুন বিয়ের পর মেয়েদের মাঝে মধ্যে তাদের বাপের বাড়ি যেতে দিতে হয়, তাতে পরে তার মনটা ভালো থাকে। তুমি আবার বাধা দিও না। বইতে লেখা আছে না? বইতে লেখা আছে? হ্যাঁ বইতে লেখা আছে। দাঁড়া, আমি তোর বইয়ের ফ্যাক্টরিতে না আগুন ধরাই দেব, আগুন আনতে। আরে এমা, আরে বইয়ের ফ্যাক্টরিতে আগুন লাগাই মানে? আরে বইটি লিখা আছে, স্ত্রী যদি তার বাপের বাড়ি যায় তাহলে তার স্বামীকে সাথে নিয়ে যেতে হয়, তাহলে পরে মহব্বত বাড়ে, একদম স্পষ্ট লিখা আছে বইটি। হাপা বল দা কোরআনকার, নিজের বইয়ের মন কি করে রক্ষা করতে হয় সেটা বই পড়ে জানে? পয়সাটা কিচ্ছু বলো না, বোর মধ্যে লিখা আছে সেটা আমি তোমার বললাম, তার মানে বলো। মা আমি যাই। মা যাস না, মা এই যে ও সব বই আমি আগুন ধরাই দিব, এই যে মেসা নিছি। থাক মা থাক, আপনার কিছু করতে হবে না, আপনি আমার আর ঠকায়েন না, আমরা জাতি দেন, আমি যাই। ও আল্লাহ,
ধন্দারে আরে মলি না 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 বইতে লেখা আছে যে জাতি জেলে জাতি দিতে হয় রাস্তার মধ্যে কি করে তো এই বলি বলি আরে তুই যায় না তো আমার কথা শোনো আরে বলি যে জাতি চায় তারে জাতি দিতে হয় হ্যালো আমার বিসিএসের রেজাল্ট হয়েছে আমি বিসিএসে পাশ করেছি তোমার ছেলে অনেক বড় অফিসার হবে মা তোমার আমি কথা দিতেছি আর আমি বই নিয়ে পড়ে থাকবো না এখন থেকে আমি তোমার সাথে সাথেই পড়ে থাকবো এই যে দেখো এত গাদা গাদা বই পড়েছি বলে আজকে আমার একটা ভালো চাকরি হয়েছে এদিকে কম সম্মানের ব্যাপার কম এটা তোমার সম্মান না তবে হ্যাঁ আজকে তো আর আমি বই নিয়ে পড়ে থাকবো না আমি সব সময় তোমার সময় দেবো আমি সব সময় তোমার সাথেই থাকবো এই যে তোমার শুয়ে বলতেছি সত্যি 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 ওই পরে কমে যাবে তো হ্যাঁ কমা দেবো তোমার কাছে তো সব সময় আমার তাহলে এই ব্যাগটা ঘর নিয়ে যাও Thank you.